হ্যালো ক্লাস ওয়ান স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাস। চলো দেরি না করে আমরা পড়ায় যাই, তাই না? ওকে, সবাই অঙ্ক বইটা নাও। এই যে অঙ্ক বই, প্রাথমিক গণিত। তো এর আগে আমরা কি করেছিলাম লাস্ট ক্লাসে? আমরা 41 পেজের এই বিয়োগগুলো আমাদের শেষ হয়ে গিয়েছে, তাই না? আজকে আমরা 42 পেজ থেকে একটু একটু মুখে মুখে বলি, ঠিক আছে? এখানে লিখেছে শিশু ও টুপিগুলো লাইনে সাজাই এবং লাইনে সাজানোর পর এক এক করে দাগ টেনে মিল করি। টুপি থেকে শিশু কত বেশি? এই যে আমি দাগ টেনেছি, এই যে দাগ টেনেছি, দাগ টানার পরে এই দুটো শিশু বাকি আছে, তার মানে এই দুটো শিশু বেশি আছে, যেহেতু আমি এখানে 2 লিখে ফেললাম। তারপর নাম্বার এখানে দেখো, একে লাল আপেল থেকে সবুজ আপেল কতগুলো বেশি আছে? এই যে সবুজ আপেল 6টা, এখানে লাল আপেল 3টা। 6 থেকে 3 চলে গেলে কিন্তু আরো 3 থাকে, আমরা এখানে 3 বসিয়ে দিব। সেকেন্ডে আছে কেক থেকে থালা কতগুলো বেশি? আমরা যদি দাগ টেনে দিই, এই যে এভাবে প্লেটের সাথে কেকগুলো যদি মিলিয়ে দাগ টেনে দিই, বাকি কয়টা আছে প্লেট? খালি প্লেট 1, 2, 3। তাহলে আমরা এখানে কি লিখবো? 3, তাই না? কেক থেকে থালা 3টা বেশি আছে। এরপরে 44 পেজে যায়, কি লেখা আছে? বই ও পেন্সিলের সংখ্যার মধ্যে পার্থক্য কি? এখানে কয়টা পেন্সিল দেওয়া আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা পেন্সিল দেওয়া আছে এবং 4টা এখানে তোমরা 2, 3, 4 করে 4টা স্টিক দিতে, 8টা স্টিক দিতে পারো এবং 4টা বইয়ের জন্য 4টা স্টিক দিতে পারো। দেন বাদ দিয়ে যা অবশিষ্ট থাকবে এখানে আনসার লিখবে। বালকের সংখ্যা ও বালিকার সংখ্যার পার্থক্য কত? এখানে বালক আছে 3টা, বালিকা আছে 5টা, তাহলে 5 থেকে 3 বাদ দিলে যা থাকে সেই এই ঘরে লিখতে, ঠিক আছে? সেম, চেয়ার ও টেবিলের মধ্যে কোনটি সংখ্যা বেশি? চেয়ার আছে 3টা, সরি, চেয়ার আছে 5টা এবং টেবিল আছে 3টা, তাহলে 5 থেকে 3 বাদ দিলে যা হয় সেটাই হবে আনসার। এখানে লেখা আছে 5 নম্বরে, তপুর 9টি বেলুন ছিল, সে খিসাকে 5টি বেলুন দিল এবং খিসা ও তপুর বেলুনের সংখ্যার পার্থক্য কত? তপুর কয়টি বেলুন ছিল? 3টি, এবং সে 9টি থেকে সে কি করলো? খিসাকে সে 5টি বেলুন দিয়ে দিল, ঠিক আছে? তো 9 থেকে 5 বাদ দিলে যা থাকে সেটা হবে বেলুনের পার্থক্য। তেমনি এখানে আছে 6 ও 2-এর জন্য একটি গল্প তৈরি করো। আচ্ছা, গল্পটা লাগবে না। আচ্ছা, বিয়োগ করি, এখানে বিয়োগ কিছু দেওয়া আছে, এগুলো তোমরা করে নিতে পারো এবং যোগ বিয়োগফল এখানে নিচে সুন্দর করে লিখে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 1-এ যায়, এখানে কি লেখা আছে? অলির 10টি কাগজ ছিল, কয়টি কাগজ ছিল? 10টি। 4টি কাগজ তার বোনকে দিল এবং 5টি তার ভাইকে দিল, তার কাছে আর কতগুলো কাগজ রইল? ঠিক আছে, দেখো, অলির কাগজ ছিল 10টি, বোনকে দিল 4টি, ভাইকে দিল 5টি, তো তার কাছে অবশিষ্ট কি রইল? 10 - 4 - 5। তো আমরা বিয়োগের বেলায় আগে কি করব? বাম থেকে ডানে আগে বিয়োগ করতে হবে, তার মানে এই যে আগে এই দুটো সংখ্যা বিয়োগ করব। এখানে আছে 10, এখানে আছে 4, আমরা রাফে কি করব? 10টা স্টিক নিয়ে নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে 4টা বাদ দিয়ে দিই, আর কত আছে? 1, 2, 3, 4, 5, 6, 6 আর বাদ 5, 5, এই 6টা থেকে 5টা বাদ দিয়ে দিই, 1, 2, 3, 4, 5 আর কত আছে? 1। তাহলে কি হবে? তার কাছে একটি কাগজ রইল, ঠিক আছে? উত্তরটা কি হবে? তার কাছে আর একটি কাগজ রইল। তেমনি তোমরা এই নাম্বার 2টা করে নিবে বাসায়, ঠিক আছে? এখন চলো নাম্বার 3-এ কি আছে? খালি ঘরে সংখ্যা বসাই। ওকে, খালি ঘরে সংখ্যা বসাই, এটা মুছে নি বোর্ডটা। এক নাম্বার কি আছে? 4 বাদ খালি ঘর, হ্যাঁ, আছে 3-এর 1-এ 4 বাদ খালি ঘর সমান
এক, তাহলে চার থেকে কত বাদ দিলে অবশিষ্ট কি থাকে বলো তো? এক থাকে। তাহলে চারটে স্টিক নিয়ে নি, হ্যাঁ, চার থেকে অলরেডি এক অবশিষ্ট আছে, আর বাকি কয়টা থাকবে বলো তো? আর বাকি এক দুই তিন, এখানে তিন দিয়ে দিলাম, তাহলে চার থেকে তিন বাদ দিলে অবশিষ্ট কি হয়? এক হয়। আমি এই বাকি দুটো তোমরা করে নিবা, ঠিক আছে? এখন আমি চার নাম্বারটা করব। চারে কি আছে? চারে আছে খালি ঘর বাদ পাঁচ সমান দুই। তাহলে এখন কি করতে হবে? কত সাথে পাঁচ বাদ দিলে দুই হয়? কত সাথে পাঁচ বাদ দিলে দুই হয়? তাহলে দুই যেহেতু আছে, দুইটা স্টিক নিয়ে নি আমরা, তারপরে পাঁচটা স্টিক নিয়ে নি, এক দুই তিন চার পাঁচ। তাহলে টোটাল কত হলো? এক দুই তিন চার পাঁচ ছয় সাত। সাত থেকে যদি আমি পাঁচটা বাদ দিই, এক দুই তিন চার পাঁচ, বাকি থাকে এই দুই, তাহলে এখানে কত হয়েছে? সাত। আমরা এখানে কি বসাবো? সাত। তার মানে সাত থেকে পাঁচ বাদ দিলে আমরা দুই অবশিষ্ট পাই। এরকম করে বাকি দুই তিন পাঁচ ছয় অঙ্কগুলো তোমরা বাসায় করে নিবে, ঠিক আছে? আজকে ক্লাস এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।